আমরা উপস্থিত হয়েছি উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে। দীর্ঘদিন উলুবেড়িয়া মহকুমা লীগ বন্ধ ছিল, বন্ধ থাকার ফলে মাঠমুখী বহু মানুষ আগে যেভাবে ফুটবল খেলা দেখতে আসতো সমস্ত মানুষ হতাশাগ্রস্ত। আবার স্টেডিয়ামটা নতুন করে নির্মাণ হয়েছে, এখন উলুবেড়িয়া জুনিয়র স্পোর্টিং দ্বারা পরিচালিত একটা ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট চলছে, যার ফাইনাল হবে আগামী 15 আগস্ট, এবং সেই ফাইনালের অপেক্ষায় আছে। আজকে এই খেলায় জুনিয়র স্পোর্টিং খেলা আছে, জুনিয়র স্পোর্টিং সদস্যর কাছে আমরা ফিরে যাব। আচ্ছা, তো আপনাকে আমরা বলছি, এই যে জুনিয়র স্পোর্টিং খেলাটা শুরু করেছে, এটা আপনারা কি উদ্দেশ্য করেছে বা আপনাদের উদ্দেশ্য কি? আপনারা যখন ওয়ান ডে করতেন দেখে লিগ কাম নকআউটে ফিরিয়ে নিয়ে গেছে, যাতে এই খেলাটা মৃত ফুটবলটাকে নতুনভাবে ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি। এতে এমএলএ সাহেবের অনেক সহযোগিতা আছে, আমরা আগামী দিনে কি উলুবেড়িয়া স্টেডিয়াম আর পুরনো সময়ে ফিরে আসবে ব্যাপারে আপনি কতটা আশাবাদী? পুরোপুরি আশাবাদী কেন, সকল সহযোগিতা এবং আমরাও চাইছি যে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা সকলেই এ বিষয়ে আশাবাদী। আমরা আর এক দহের কাছে চলে যাবো। আজকে যে মাঠে খেলা হচ্ছে বা উলুবেড়িয়া স্টেডিয়াম মৃতপ্রায় অবস্থায় ছিল, এই মৃতপ্রায় অবস্থায় একটা সঞ্জীবনী ফিরে পাচ্ছে, সে সম্পর্কে আপনি কি বলছেন? উলুবেড়িয়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের বর্তমান যে পরিচালনা তার গেম সেক্রেটারির সঙ্গে আমরা কথা বলছি। বিষয় হচ্ছে, এর আগে খেলা হয়েছে, উলুবেড়িয়া জনপ্রিয় খেলা ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন পর্যন্ত এখানে ছিল, অনেক টিম ছিল। তো লাস্ট খেলা হয়েছে প্রায় 11-12 বছর আগে টুর্নামেন্ট হয়েছে, তো মাঝখানে কিছু হয়নি, মাঠে কাজ হচ্ছিলো বা উলুবেড়িয়া থেকে ফুটবলটা উঠে গেছে। আমরা স্টেডিয়াম হয়ে গেছে অলরেডি 1 বছর হয়ে গেছে, তবু স্টেডিয়ামটা কোনো খেলা হচ্ছে না। আমরা এই টুর্নামেন্টটা আমরা চালাই প্রত্যেক 40 বছর ধরে। আমরা বাজারপাড়ায় জুনিয়র স্পোর্টিং ক্লাব ইন্ডিপেন্ডেন্স কাপ নামে টুর্নামেন্টটা চালাচ্ছি ছোটো মাঠে। দেখুন, দীর্ঘদিন এই মাঠ ছিল না, মামাটি মানুষের সরকার এই মাঠটা করে দিয়েছে প্রায় 10 কোটি টাকা খরচা করে। এই বছরই উদ্বোধন হয়েছে প্রথম ইয়ং স্পোর্টিং, তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালাচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো দর্শক, এবং এরপরে আরও বড় যাতে খেলা হয় সেই ব্যবস্থা, যে চিন্তাভাবনা আমরা করবো। একসময় উলুবেড়িয়া স্টেডিয়াম থেকে প্লেয়ার কলকাতা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মেওয়াডা, বিভিন্ন আইপিএলে খেলেছে। উলুবেড়িয়া মাঠ থেকে খেলে গেছে, উলুবেড়িয়া করুণদে যে ভারতবর্ষের হয়ে খেলেছেন উনি উলুবেড়িয়া মাঠ থেকেই খেলে গেছেন। আপনারা কি বলছেন যে মাঠটা নতুনভাবে সাজিয়েছেন, আগামী দিনে পুরনো সময় ফিরে আসবে, এই আশাবাদী? নিশ্চয়ই আশাবাদী, আগামী দিনে আরও বেটার যাতে হয় সেই ব্যবস্থা করাই হবে।